বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, সিমনা বিধানসভার হেজামারা আরডি ব্লকের অধীনে রয়েছে ডুমরা কারডিয়ক এডিসি ভিলেজ। ভিলেজের তুই চাকমা পাড়ায় বিগত 9 মাস ধরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে রয়েছে। এই গ্রামের সুষেন্দ্র দেববর্মা জানিয়েছেন, বিদ্যুৎ না থাকার ফলে ভীষণ অসুবিধার সম্মুখীন হচ্ছে তুই চাকমা পাড়ার জনজাতিরা। 25টি পরিবারের মানুষগুলো প্রতিনিয়ত নানান সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন। সুষেন্দ্র দেববর্মা বলেছেন, গ্রামের সকলেই দিনমজুরির কাজ করে, কেউ বা পাহাড়ে করুল বাঁশ লাকড়ি বিক্রি করে সংসার প্রতিপালন করে। 9 মাস আগে প্রত্যেক বাড়িতে বিদ্যুতের বিল 30,000, কারো 40,000 টাকা করে বিল পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং এত টাকা বিল দেওয়া এই পরিবারগুলোর সামর্থ্যের বাইরে। তবুও কয়েকটি পরিবার কিছু কিছু করে বিল পরিশোধ করেছে, যার কারণে গ্রামের বিদ্যুৎ পরিষেবার ক্ষেত্রে অন্যতম উপাদান বৈদ্যুতিক ট্রান্সফরমারটি খুলে নিয়ে যায় ফিটকো কোম্পানির কর্মীরা। তারপর গ্রামবাসীরা যোগাযোগ করলে বলা হয় 70,000 টাকা দিয়ে ট্রান্সফরমার খরিদ করে নিতে হবে গ্রামবাসীদের, তাহলে এই বিদ্যুৎ পরিষেবা তারা পেতে পারে। গ্রামবাসীরা জানায় এই জোর 70,000 টাকা তারা দিতে পারেনি, তাই 9 মাস যাবত বিদ্যুৎ পরিষেবা ছিন্ন হয়ে রয়েছে। গ্রামের মধ্যে রয়েছে স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা। বিদ্যুতের অভাবে সন্ধ্যার পর থেকেই ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারছে না। কিছু কিছু পরিবারের ছেলেমেয়েরা মন দিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু পর্যাপ্ত আলোর অভাবে তাদের পড়াশোনা একেবারেই যে লাটে উঠেছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। গোটা বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শুনব। কয় মাস ধরে আপনারা এই এলাকাতে কারেন্ট বলি? আমরা প্রায় 9 মাস ধরিয়া কোন কারেন্ট নাই, সারাহেরা কোন দেখিনি। আমার পিসামা গ্রাম হেজামারা ব্লক তোমাগুড়ি পড়ছে, আমরা ওই এখন পর্যন্ত কারেন্ট নাই। বাচ্চারা লেখাপড়া করতে অনেক কষ্ট পাইতেছি, আমরা কাজকর্ম কার করি সবাই গরিবরা। আমরা টাকা এত টাকা ওই থেকে দিব, কিছু কিছু তো আমরা জমা করে দিতাম বাড়ি, কিন্তু এত 40-50 হাজার দিতে পারে না। এখন যদি গেম যদি আনতে কত টাকা লাগে? এখন একটা গেম এর দাম 60-70 হাজার টাকা আমরা চাইতেছি। অনেকটা আগে ওই গেমও আসলো, গেমও যে সময় আমরা বিলের টাকা দিতে পারি না, এই সময় কেউ বা দিছি কেউ বা দিছে না, তারপরে এরা গেমটা খুলে নিয়ে যায়। আমরা এখন কষ্টতে, বহু কষ্টতে আছি। এখন আমরা গেমও নাই, একটা গেম আসলো সামনে দিবি, সামনে স্কুলের সামনে গেম আসলো, ওইটাও নষ্ট হয়ে গেছিল। তারা লাইনটা বিনা দেখিয়াই লাইনটা শুরু করে দিয়েছি, গেমটা নষ্ট হয়ে গেছিল, পড়ে গেছি। এখন এখন পর্যন্ত আমরা অনেক কষ্টতে আছি। কত মাস হয়েছে কারেন্ট বলি নেই? তো প্রায় 9 মাস রানিংয়ে আছে, 9 মাস রানিংয়ে আছে, কোনো কারেন্ট নাই, খুব কষ্টতে আছে। আমরা কাজকর্ম করা কোনো মন দিয়া পড়াশোনা করা করাই দিয়ে বাচ্চারা অনেক কষ্ট পাইতেছি। সরকারের আমি অনুরোধ জানাই কারেন্ট যে কোনো ভাগে আমাদের দিতে হবে। আপনার নাম? আমার নাম সুশীন্দ্র দেবর। আপনারা শুনলেন গ্রামবাসীদের কি বক্তব্য রয়েছে। 9 মাস যাবত সেই এলাকাতে বিদ্যুৎ বন্ধ রয়েছে এবং যে বিল এসছে সেই বিল তারা পরিশোধ করতে পারেননি বলেই তাদের সেখানে এই দুর্দশা, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ফিটকো কোম্পানির তরফ থেকে সেখানে ট্রান্সফরমার খুলে নিয়ে যাওয়া হয়েছে। ট্রান্সফরমার পরবর্তী সময় গ্রামবাসীরা দাবি করলে তাদের বলা হয়েছে যে 70,000 টাকা দিয়ে ট্রান্সফরমার খরিদ করতে হবে। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।